বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ প্রতিবাদ আর এসব ভয়ের মানে পড়ুয়াদের কথাই উঠে আসে। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখা গেল তার উলটপুরার বিক্ষোভে বসেছেন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আধিকারিকরা। যেমনটা আপনাদেরকে জানাছিলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে বসেছেন শীর্ষ আধিকারিকরা, যেখানে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ প্রতিবাদ শুনলেই কিন্তু যে কথাটা সবার মাথায় আসে পড়ুয়াদের কথায় উঠে আসে। সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখা গেল তার উলটপুরাণ হলো, বিক্ষোভে বসেছেন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আধিকারিকরা। রাতভর অবস্থানে বসলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাহু, সহ উপাচার্য ডিন রেজিস্ট্রার স্নেহ মঞ্জু বসু। যেমনটা জানা গেছে যে কর্মসমিতির বৈঠক চলাকালীন অবস্থান বসার সিদ্ধান্ত নেন তারা। তবে কেন এমন সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে কিন্তু জানার চেষ্টা করব আমরা, যেখানে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ প্রতিবাদে বসেছেন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আধিকারিকরা। রাতভর অবস্থানে বসলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাহু, সহ উপাচার্য ডিন রেজিস্ট্রার স্নেহ মঞ্জু বসু। জানা গেছে কর্মসমিতির বৈঠক চলাকালীন এই অবস্থান বসার সিদ্ধান্ত নেন তারা। তবে বিভিন্ন অভিযোগ নিয়েই কিন্তু এই অবস্থানে বিক্ষোভ এমনটাই কিন্তু জানা যাচ্ছে। রাতভর অবস্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ডিন থেকে শুরু করে যারা সেখানকার আধিকারিকরা রয়েছে, শীর্ষ আধিকারিকরা, বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আধিকারিকরা, তারা কিন্তু এই বিক্ষোভে বসেছেন, অবস্থানে বিক্ষোভ প্রতিবাদ জানাচ্ছেন, বিভিন্ন অভিযোগ নিয়ে এই বিক্ষোভ অবস্থান। রাতভর অবস্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আধিকারিকরা কর্মসমিতির বৈঠক চলাকালীনই অবস্থানে বসার সিদ্ধান্ত নেন তারা এবং বিভিন্ন অভিযোগ উঠে আসে, বিভিন্ন অভিযোগের কারণেই কিন্তু তারা এই অবস্থান বিক্ষোভ করছে। রাতভর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আধিকারিকরা। রাতভর অবস্থানে বসলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাহু, সহ উপাচার্য ডিন রেজিস্ট্রার স্নেহ মঞ্জু বসু। কর্মসমিতির বৈঠক চলাকালীনই অবস্থানে বসার সিদ্ধান্ত নেন তারা। আজকের ভাবলাম যে অ্যাডজার্ন করে এটা করা যাবে, সেখানে হয়েছে একই অবস্থা। এবং তাদের অধ্যক্ষ কোথায়? তারা ঢুকে গিয়ে বলছে, জোর করে ঢুকে গেল দরজা ঠেলে ঢুকে গিয়ে বলছে যে কেন আমাদেরকে তিন ঘন্টা বসিয়ে রাখা হলো, তার উত্তর আগে দিতে হবে। কি অ্যারোগেন্সি, একটা ইসিতে গিয়ে তারা এরকম ভাবে দাবি করছে, কি দরকার আছে? ওরাই কাজ করবে, কেন উত্তর দিতে হবে আগে? আগে উত্তর দিতে হবে এই ধরনের কথা, এটাতে মানে এটা আমাদের অন্তত মিনিমাম সম্মান তারা করে বলে আমার মনে হয়নি। আমি ভাবতেই পাচ্ছি না যে এরা কি আমাদের ছাত্র নাকি এদের পেছনে অন্য কেউ কথা বলছে। ছাত্রদের দুর্ব্যবহার, ছাত্রদের অন্যায্য দাবি বা অন্যায্য আবদার, এছাড়া মানে মিটিং না চলতে দেওয়ার নানা রকম চলছে। বিশেষ করে মাস্টার সাইডের সঙ্গে ডিজির সঙ্গে যে নিজেদের ব্যবহার করতে শুরু করলে এটাতে আর ঠিক থাকা যায় না। র‍্যাগিং এ অভিযুক্তদের শাস্তি দেওয়া যাচ্ছে না এবং বিভিন্ন অভিযোগ নিয়ে যারা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আধিকারিকরা রয়েছেন তারা রাতভর অবস্থান বিক্ষোভ করছেন। সেখানে দাঁড়িয়ে যারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে সহ উপাচার্য ডিন রেজিস্ট্রার স্নেহ মঞ্জু বসু সহ একাধিক যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তারা এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। এই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, এই মুহূর্তে কি পরিস্থিতি? এখনো কি অবস্থান বিক্ষোভ চলছে? ঠিক মূলত কি কি কারণ জানা যাচ্ছে? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার নজিরবিহীন অবস্থান, অবস্থানে উপাচার্য সহ উপাচার্য রেজিস্ট্রার সহ একাধিক প্রশাসনিক কর্তা অরবিন্দ ভবনে গাড়ি বারান্দায় অবস্থানে বসেছেন তারা। তাদের অভিযোগ, গতকাল বিশ্ববিদ্যালয়ের যে বৈঠক ছিল সেখানে ছাত্র সংগঠনগুলো একাধিক কমিটিতে ছাত্র প্রতিনিধি রাখার দাবিতে তলে এমনকি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করলে তারা বিরোধিতা করে। তাদের চরম উপনীত হয়ে গভীর রাতে অবস্থানে বসেছেন উপাচার্য সহ উপাচার্য যতক্ষণ কিন্তু তারা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন।
সৌভিক এখনো কি অবস্থান বিক্ষোভ চলছে? এ বিষয়ে কি এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি? সৌভিক শোনা যাচ্ছে? সৌভিক এখনো কি অবস্থান বিক্ষোভ চলছে? এখনো কি সুরাহা মেলেনি? কিন্তু জানিয়েছেন পরিষ্কার ভাবে যে অনির্দিষ্ট কালের জন্য এই এই অবস্থান বিক্ষোভ চলবে। একেবারে একেবারে সৌভিক অনেক ধন্যবাদ তোমাকে। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। মূলত যেমনটা জানা যাচ্ছে যে সত্যাগ্রহ অবস্থানে সামিল হয়েছেন উপাচার্য থেকে ডিন রেজিস্ট্রার সকলে, তবে এই অবস্থান বিক্ষোভ কিন্তু অনির্দিষ্টকালের জন্য চলবে এমনটাও কিন্তু জানা গিয়েছে।